দুর্দান্ত সুন্দরবনের কাঁকড়ার এই গ্রেভি রেসিপি। দেখুন কি মোটা মোটা কাঁকড়া। এই কাঁকড়াগুলো কিন্তু বাজারে কিনতে গেলে এই কাঁকড়া 500-550 টাকার কিন্তু কমে হবে না, অনেক বড় বড় সাইজের কাঁকড়া। তা এখানটা আমাদের পাড়ারই আর কাকিমা এই নদী থেকে ধরে নিয়ে এলো, আমাদের কাছে 200 টাকা করে বিক্রি করেছে। এই কাঁকড়া যদি একবার কামড় দিয়ে দেয় অবস্থা খারাপ। মনে ভয় লাগছে আমার। এই দেখুন কিভাবে হাঁ করছে, হ্যাঁ একবার যদি আঙুলটা হাতে নাগালে পায় অবস্থা খারাপ করে দেবে। এটা চলে যাচ্ছে, ওই যাবি ওটা শক্ত কাপড় রাখি সেটা দিয়ে আমি সবসময় ধরে কাঁকড়া ভাঙি। কামড় দিলে উপরে আগে কাপড়ের উপরেই কাঁকড়াটা কামড় দেবে। কত মোটা মোটা দাঁড়া, দাঁড়াগুলোকে আমি খেয়াল উবো। এগুলো কিন্তু সুন্দরবনের এলাকার কাঁকড়া, তার জন্য এই কাঁকড়া খেয়ে কিন্তু দারুণ মজা। যাই বানান না কেন তার মধ্যে কিন্তু সেটা কিন্তু খুবই খেতে ভালো হয়। আর বিশেষ করে হার্টের রুগীদের খেতে কিন্তু কাঁকড়া ভীষণই উপকারী। সব কটা কাঁকড়া ভাঙা হয়ে গিয়েছে, এবারে আমি এগুলোকে পুকুর থেকে ভালো করে চটকে ধুয়ে নিয়ে আসবো, কারণ কাঁকড়ার কিন্তু খাজে খাজে প্রচুর পরিমাণে কাদা ঢুকে থাকে। তাই একটা ব্রাশ দিয়ে যদি আরও ঘষে ঘষে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো হয়। এর ভেতরেও কিন্তু বেশ শ্বাস থাকে, পুরো নখটা ভেঙে দিয়ে এগুলোও আমি নিয়ে নেবো। আমি পুকুর থেকে আগে চটকে পরিষ্কার করে ধুয়ে নেবো। কাঁকড়া যে বুড়বুড়ি, এই যে দেখুন প্রচন্ড কাদা রয়েছে, ব্রাশ করে করে আমি সব এই যে কাদাগুলো সব খাঁজে খাঁজে রয়েছে, এই কাদাগুলো সব খাঁজে খাঁজে এই দাঁড়া বা এগুলো সব খাঁজ থেকে আমি ব্রাশ করে করে সব এগুলো পরিষ্কার করে নেব। এই যে দেখুন বুজবুজি আকারে এইগুলো কাদাগুলো বেরিয়ে যাচ্ছে। এই যে ব্রাশ করে কাঁকড়াগুলো কি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, দেখুন এবারে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। ছোটো ছোটো দানাগুলো আগে তুলে নিচ্ছি, যে দাঁড়া এই কাঁকড়া এই পেছনের দিকে কিন্তু ঘা দিতে হবে। কালারটা দেখুন, শুধু ঘিয়ের কালারটা শুধু দেখুন লাল টুকটুক করছে। এই কাঁকড়ার টেস্ট কতটা ভালো হবে তার বলার অপেক্ষা রাখে না। তা এই যে কাঁকড়ার যে সাইডের চুলগুলো এটা কিন্তু অবশ্যই ছিঁড়ে দিতে হবে, এগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে। এই যে পেছনের এই অংশটা এটাও ভেঙে দেব খুব সাবধানে, এরকম গোটা গোটা হবে আমি। আর এই খোলায় ঘিগুলো আছে এইগুলো কিন্তু আমি এখন থেকে দেব না, হ্যাঁ খোলাটা বের করে আলাদা করে রাখবো, এটা রান্নার শেষের দিকে দিতে হবে, তাহলে যেরকম ঘি একদম গোটা গোটা হয়ে শক্ত শক্ত হয়ে থাকবে খাওয়ার সময়। আরও একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এই যে দেখুন এটা হলুদ টাইপের ঘিটা, একদম খুব ভালো কাঁকড়া। আর এই খোলের ভিতর থেকে আমি ঘিগুলো বের করে নেব। ঘিটা দেখুন কাঁকড়ার ভেতরে কত ঘি, দেখি দেখিটি মা যেন যে হলুদ ঘি লাল লাল ঘি হলুদ ঘিলো ভর্তি কাঁকড়া, মানে টেস্ট হবে সবচেয়ে সব রঙের থেকে আমার ভালো লাগছে কমলা রঙটা। আমার সব কটা কাঁকড়া ভাঙা হয়ে গিয়েছে, এখান থেকে আমি বড় দুটো কাঁকড়াকে দুখণ্ড করে কেটে নিয়ে সেটা দিয়ে আমি তেল ঝালটা রান্না করব, আর বাদ বাকি কাঁকড়াগুলো আমি টক রান্না করব। তাহলে যাওয়া যাক রান্নার কাছে। বড় কাঁকড়া দুটোকে কেটে নিয়েছি, মাঝখান থেকে দুখণ্ড করে কেটে নিয়েছি। 500 গ্রাম কাঁকড়াকে ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি আমি মশলার মধ্যে একটা পেঁয়াজ কুচি, 1 ইঞ্চির মতো আদার কুচি, 10-12টার মতো রসুন কোয়া, এই তিনটেকে আমি একসাথে বেটে নেব। লবণ 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, 5 ফোড়ন সামান্য পরিমাণে, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, 1টা তেজপাতা। আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবারে আমি মশলাটা বেটে নিয়ে ফিরে আসছি। এই যে আদা রসুন পেঁয়াজটা আমি এবারে বেটে নিলাম, গ্যাসটা ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি।
কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালো রকম গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব পাঁচ ফোড়ন তেজপাতা। ফোড়ন আর তেজপাতা পাতাটা ভাজা ভাব চলে এসেছে। আদা রসুন পেঁয়াজটাকে যে আমি একসাথে বেটে রেখেছিলাম এটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে এটা একটু মানে 1 মিনিটের মতো একটু কষিয়ে নেব। লবণ 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো রকম 1 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু জল দিলাম। এখনই আমি কিন্তু তরকারি মাপের যে জলটা লাগে সেটা আমি এখন থেকে দেব না। এইবারে আমি এই মশলাটার সাথে কাঁকড়াগুলো দিয়ে ঢাকনা চাপিয়ে চাপিয়ে বেশ সময় নিয়ে কষাবো। তাতে কি হবে, কাঁকড়ার ভেতরে ভালো রকম মশলাটা ঢুকে যাবে। কাঁকড়াটাকে আর আলাদা করে ভাজতেও হবে না, মশলার মধ্যে ভালো রকম কষিয়ে নেওয়ার জন্য এই ভাজা ভাজা হয়ে যাবে। এইভাবে সময় নিয়ে এটা পুরো 5-7 মিনিটের মতো আমি ঢাকনা চাপিয়ে চাপিয়ে কাঁকড়াটাকে এই মশলার মধ্যে কষিয়ে নেব। পরে ঢাকনা চাপিয়ে চাপিয়ে আমি এটা পুরো 10 মিনিটের মতো ঢাকনা চাপিয়ে চাপিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা একদম ভালো রকম কষানো হয়ে গিয়েছে, আর ডালাটার কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে, লাল লাল। জল দিয়ে দেব পুরো 1 বাটির মতো। কাঁকড়াটা কিন্তু কাঁকড়া সেদ্ধ হতে একটু সময় যায়, গ্রেভিটা যত গা মাখামাখি হবে তত কিন্তু কাঁকড়ার ঝালের টেস্ট ভালো আসবে। ঢাকনা চাপিয়ে এটা 10 মিনিট ধরে রান্না করব। 10 মিনিট পর ফিরে চলে এলাম, কাঁকড়ার কিন্তু ঝোলটা অনেকটাই কমে এসেছে। এইবারে আমি কিন্তু ঘিগুলো, কাঁকড়ার যে ঘি এগুলো আমি মাঝখান থেকে দিয়ে দেবো। ঘিটা আমি অনেকে কিন্তু তেলের মধ্যে ভেজে দেয়, তাতে কিন্তু ঘিটা ভেঙে যায়। আর এই অবস্থায় যে ঘিটা দিলাম এতে কি হবে, গোল গোল শক্ত হয়ে একদম ঘিগুলো বসে যাবে, গোটা গোটা হয়ে ভাতে পড়বে, একদম শক্ত হয়ে যাবে। কাঁকড়ার ঘিলুও দিলাম, আর তারপরে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। চাইলে আপনারা গরম মশলাও দিতে পারেন, তা গরমের সময় তাই আমি একটু গরম মশলাটা আমি এড়িয়ে গেলাম। আর 5 মিনিটের মতো ঢাকনা চাপিয়ে দেব। 5 মিনিট পর ফিরে চলে এলাম, এইরকম হালকা হালকা গ্রেভি থাকবে, এই অবস্থাতেই আমি ঢেলে নেব। তরকারিটা ঢেলে নিয়ে ফিরে আসছি। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু বসে যাবে, তরকারিটা আরও মাখোমাখো ভাব আসবে। কি দারুণ দেখতে, আর গন্ধটাও যা ফার্স্ট ক্লাস বেরিয়েছে। কাঁকড়ার তেল ঝাল বা কাঁকড়ার গ্রেভি দুর্দান্ত। সুন্দরবনের কাঁকড়ার এই গ্রেভি রেসিপিটা দেখলেন, এবারে খেয়ে দেখার পালা। কিভাবে আপনারাও বানিয়ে ফেলুন আর খেয়ে জানান কমেন্ট করে কেমন খেতে লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে এই দেখুন কতটা সুন্দর মাখোমাখো টাইপের হয়ে গিয়েছে তরকারিটা। এই যে ঘিলুগুলো দেখুন আমি শেষের দিকে দিয়ে দেওয়ার জন্য, এই যে লাল লাল ওই ঘিলুগুলো কি সুন্দর শক্ত শক্ত হয়ে গিয়েছে। এই ঘিলুটা খেতে কতটা মজার হবে দেখতে পাবেন। আর মা আমি একসাথে এক থালাতে খাবো তাই আমি নিয়ে নিচ্ছি। এবার একটু গ্রেভি, এই গ্রেভিটা মেখে মেখে খেতে। আর এই দেখুন সব গোটা গোটা হয়ে রয়েছে ঘিলুগুলো। এটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলে কিন্তু অনেক সময় ভেঙে যায়, স্বাদটা ঠিক থাকে কিন্তু ভেঙে যায়, কিন্তু এরকম গোটা গোটা ঘিলু মাখিয়ে খেতে আরও বেশি স্বাদের হয়, দুর্দান্ত। বাচ্চা খাবে তার জন্য একটু ঝালটা কম রেখেছি। আর যে কোনো একটু ঝাল তরকারি বা তেল ঝালে একটু ঝাল বেশি দিলেই বেশি স্বাদের আসে। দাঁড়া শ্বাসটা ছাড়িয়ে দিচ্ছি, মেয়ে একটু ধরে খাবে। কেরে কেমন লাগছে? সুপার সুপার। এই যে মাংস লংস দেখুন দাঁড়া হয়ে কিছু। কাঁকড়া কিন্তু মেয়ের ভীষণ পছন্দ, কিন্তু মাথায় ঝালের থেকে টকটাই বেশি পছন্দ করে। আর এইরকম কাঁকড়া হলে যে কোনো তরকারিতেই কিন্তু বেশ
ভালো লাগবে। আর যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেমন লাগলো সেটাও জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সসটা দেখুন সেরকম একদম মিডিয়েট।